নমস্কার দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজ গণেশ বিসর্জনের দিন আজ আবার অনন্ত চতুর্দশীও বটে এই অনন্ত চতুর্দশীতে গণেশ ঠাকুরের বিসর্জন হয়ে থাকে এই গণেশ ঠাকুরদের বিসর্জনের আগে হলুদ ও দুর্ব দিয়ে আপনি যদি একটি কাজ করতে পারেন তবে আপনার একটি বছর আর ফিরে তাকাতে হবে না একটি বছর অর্থ কষ্ট দূর হবে এবং আপনি যে যে সমস্যায় ভুগছেন সেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে তবে কী সে উপায় আসুন জেনে নিই প্রথমে আপনি গুঁড়ো হলুদ একটি পাত্রে নিয়ে নেন তারপর সেতে সামান্য পরিমাণ গঙ্গাজল অর্পণ করুন এবং হলুদ এবং গঙ্গাজলের মিশ্রণ খুব সুন্দরভাবে তৈরি করুন তৈরি হয়ে যাওয়ার পর সেই মিশ্রণের মধ্যে একুশটি দুর্বা রাখেন একুশটি দুর্বাঘাস এবং সেই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে সেই সহ একুশটি দুর্বাঘাস অর্পণ করুন এবং একুশটি দুর্বাঘাস সহ সেই মিশ্রণটি গণেশ ঠাকুরের কপালে স্পর্শ করান দেখবেন গণেশ ঠাকুর আপনার সমস্ত কষ্ট থেকে মুক্তি দিচ্ছে